ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে দোসরা জুনের টিকিট কিনতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করেছেন প্রত্যাশীরা। কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাজবুল সালেহি এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি নাজমুস সালেহির কাছে। সালেহি, রিচার্ড, রাত জাগা মানুষের সংখ্যা কিন্তু কমলাপুর রেল স্টেশনে অনেক বেশি। আপনি দেখছেন যে আমি যে পাশটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আসলে আপনার নারীদের যে লাইন সেই জায়গাটিতে, বলা চলে দেখেন যে আপনি চার থেকে পাঁচটা লাইন হয়ে গেছে নারীদের এখন পর্যন্ত, হচ্ছে যে শুধুমাত্র চার থেকে পাঁচটা কিন্তু লাইন নারীদের। এই জায়গাটার জন্য রয়েছে একটিমাত্র হচ্ছে কাউন্টার, সেই একটিমাত্র কাউন্টার তাদের হচ্ছে যে আপনার দাবি ছিল যদি তারা অন্তত আরও দুই থেকে তিনটি তাদের কাউন্টার বাড়ানো হতো তাহলে হচ্ছে তাদের আপনার এই সেই ভোগান্তি কিন্তু হচ্ছে অনেকটা কমত। পাশাপাশি তাদের আরও একটা বিষয় তারা হচ্ছে গত দুই দিন থেকেই বলার চেষ্টা করছেন যে টিকিট বিক্রি শুরু হচ্ছে সকাল 9টা থেকে, যদি সেটা আরও আগে দেওয়া হতো সকাল 7টা বা 8টার দিকে যদি কাউন্টারগুলো উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে হচ্ছে মানুষের ভোগান্তি কিন্তু কিছুটা হলেও কমার মানে কমবে বলে তারা আসলে বলছেন। যে কারণ এই জায়গাটিতে মানুষ এই সেহরির পর থেকে, ইফতারের পর থেকে এবং মাঝরাত কিংবা হচ্ছে আরও আগে থেকে হচ্ছে এখানে এসে আসলে আপনার ভিড় করেন, তারা হচ্ছে যে টিকিট প্রত্যাশী মানুষ। তো তারা বলছেন যদি সেটাকে আরও কমিয়ে আনা যায় সকাল 9টার পরিবর্তে যদি 8টা করা হয় তাহলে হচ্ছে মানুষের ভোগান্তি কিছুটা হলে কমে। তো আপনি যদি বলি যে আপনার হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন দেওয়া হয় 16 জোড়া ট্রেনের টিকিট, যেগুলো হচ্ছে সবগুলো উত্তরবঙ্গগামী এবং হচ্ছে খুলনাগামী ট্রেনের টিকিট আসলে এখান থেকে দেওয়া হয়। আর এখান থেকে যে টিকিটগুলো দেওয়া হয় ঢাকার রাজশাহীর জন্য আছে এখানে ধূমকেতু এক্সপ্রেস, বন্দরত এক্সপ্রেস, সিল্ক সিটি এবং হচ্ছে পদ্মা এক্সপ্রেস, এবং খুলনার জন্য আছে চিত্রা, তারপর আছে সুন্দরবন এক্সপ্রেস, পাশাপাশি রংপুরের জন্য আছে রংপুর এক্সপ্রেস, নীলফামারী এবং চিলাহাটি উত্তরবঙ্গে সে টিকিটগুলো আসলে এখান থেকে দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের আগাম টিকিট বিক্রির সর্বশেষ খবর। বাকি খবর জানতে যাব বিমানবন্দর রেল স্টেশনে, সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। তামিম, সালেহি আপনাকে ধন্যবাদ। ঠিক আপনার মতো বলতে চাই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে যারা টিকিট প্রত্যাশী রয়েছেন ট্রেনের তারা আসলে এখানে ভিড় করছেন। গত রাত থেকেই আসলে অনেকে এখানে অপেক্ষা করছেন, কেউ বা যেহেতু রমজান মাস সেক্ষেত্রে সেহরি খেয়েই তারা অনেকেই চলে এসেছেন, ভোর 4টা থেকে অনেকে এখানে চলে এসেছেন সেই খাওয়ার পরপরে। আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা লাইনে মানুষজন দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কেউ অপেক্ষা করছেন। আসলে আর কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল 9টায় টিকিট কাউন্টার এখানে খোলা হবে এবং টিকিট দেওয়া শুরু হবে সকাল 9টা থেকে। এবং এই এখনই কিন্তু মানুষজনের যে ভিড়, অর্থাৎ একেবারে মূল যে স্টেশনের টিকিট কাউন্টারের যেই রুমটি রয়েছে বা কক্ষটি রয়েছে সেই কক্ষটি ছাপিয়ে একেবারে রাস্তা পর্যন্ত, মূল সড়ক পর্যন্ত কিন্তু মানুষের যে লাইন সেই লাইনটি আসলে চলে গিয়েছে। মূলত বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে, আন্তনগর ট্রেন এবং নোয়াখালীগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের মূলত টিকিট দেওয়া হচ্ছে। এখানে চট্টগ্রামগামী বেশ কয়েকটি ট্রেন রয়েছে, যেমন মহানগর এক্সপ্রেস রয়েছে, রয়েছে তুর্ণা এক্সপ্রেস এবং মহানগর প্রভাতী এক্সপ্রেস, এছাড়া চট্রলা এক্সপ্রেস রয়েছে। এছাড়া যেই বিরতিহীন ট্রেনগুলো রয়েছে চট্টগ্রামগামী সেটি হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস এবং সোনা বাংলা এক্সপ্রেস। এই মূলত এই কয়েকটি ট্রেনেই কিন্তু মূলত এই যে ট্রেনের টিকিট সেটি আসলে দেওয়া হচ্ছে। এছাড়া উপকূল এক্সপ্রেস রয়েছে নোয়াখালীগামী, সেই নোয়াখালীগামী ট্রেনে উপকূলীয় এক্সপ্রেসের টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে। তো এবারই প্রথম 6টি স্থান থেকে টিকিট সরবরাহ করা হচ্ছে ঈদের যে রেলের অগ্রিম টিকিট। এবং এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম এবং নোয়াখালীগামী যে আন্তনগর ট্রেনগুলো রয়েছে মূলত চট্টগ্রাম এবং নোয়াখালীগামী আন্তনগর ট্রেনের টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে। এছাড়া মোট টিকিটের সংখ্যা এখানে 4,879টি, ঠিক 50% অনলাইনে এবং 50% যেই কাউন্টারের টিকিট সেটি আসলে এইভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। তো এইভাবে মূলত এখান থেকে টিকিট দেওয়া হচ্ছে, সকাল 9টায় এই যে কাউন্টার সেটি আসলে খোলা হবে। এবং এখানকার যারা টিকিট প্রত্যাশী ঈদের ঘরমুখ মানুষ, যারা এখানে টিকিট রেলে টিকিট নিতে এসেছেন টিকিট প্রত্যাশী, তাদের আসলে এই অপেক্ষার অবসান হবে। তো রিচার্ড, এই ছিল আমার হাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম, এবং তারও আগে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী নাজমুস সালেহি।